বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছে আহত হয়েছে দুজন সকালে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে কুড়িগ্রাম থেকে আসা বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রাম একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক নিহত হয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল নেওয়ার পথে বাবা আকবর হোসেন ও ছেলে বেলাল হোসেন মারা যায় হাসপাতালে আনার পরে মারা যান মা বিলকিস বেগম এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়সা সিদ্দিকা ও প্রাইভেট কারের হেল্পার মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত আকবর হোসেন নরসিংদী জেলার মনোহরি হর্দি উপজেলা সমাজসেবা অফিসার আর তার গ্রাম বাড়ি কুড়িগ্রাম উলিগজারপুর উপজেলার পাঁচপাড়ি এলাকায় করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গের ছয় জনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত পঁচাত্তর জন সিলেটে মারা গেছে দুই নারী সহ জন। আক্রান্ত নতুন উনত্রিশ জন বরিশালে করোনার জনের মৃত্যু হয়েছে এছাড়া বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ব্যাংকার পুলিশ সহ একষট্টি জন যশোরে গত চব্বিশ ঘন্টায় হোম আইসোলেশনে থাকা পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে জেলায় নতুন শনাক্ত হয়েছে একষট্টি জন নেত্রকোনায় মারা গেছেন এক মুক্তিযোদ্ধা নতুন শনাক্ত করা হয়েছে চার জনকে এছাড়া নোয়াখালীতে একান্ন জন নাটোরে নতুন করে আটত্রিশ জন শেরপুরে দুজনের সরিয়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরের নিজ বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধেরও দাবি জানান তিনি বরেন্দ্র চলচ্চিত্র পরিচালক তারেত মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরের মৃত্যু বার্ষিকী আজ দু এগারো সালের এই দিনে মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের সাথে মারা যান এই দুই গুণী ব্যক্তি একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ছিলেন তারেক মাসুদ মিশু সব সবশেষ ছিলেন সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী এবারে শেয়ার খবর গতকালের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন ব্যাপক উত্থান চলছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ডিএসির তিনটি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানি শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় পাঁচশো কোটি চার লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে দুশো পনেরোটি কমে একশো তিনটি এবং অপরিবর্তিত ছিল ছত্রিশটি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে ব্রাক ব্যাংক বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা আইএফআইসি নাহি অ্যালুমিনিয়াম বারাকা পাওয়ার পিপলস ইন্স্যুরেন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং প্রিমিয়ার ব্যাংক। বহুজাতিক কোম্পানি বাজার পেইন্ট লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দু টাকা বত্রিশ পয়সা আগের বছরের একই সময় ইপিএস ছিল এগারো টাকা বারো পয়সা গত তিরিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় দুশো টাকা বাহান্ন পয়সা অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামী দশ সেপ্টেম্বর থেকে শুরু হবে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন দশ টাকা অবহিত মূল্যে বাজারে এক কোটি পঞ্চাশ লাখ শেয়ার ছেড়ে পনেরো কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি এ অর্থ দিয়ে মজুদ ছাউনি প্ল্যান্ট সেট নির্মাণ যন্ত্রপাতি ক্রয় ঋণ পরিষদ ও আইপিও খরচ মেটানো হবে গত দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল এক টাকা একান্ন পয়সা গত তিরিশ জুন দু উনিশ তারিখে পূর্ণ মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য সতেরো টাকা সাঁত্রিশ পয়সা কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বরাবর হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন নিউজ ধন্যবাদ সবাইকে